सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हारे ऑनलाइन क्लास से स्वागत जानाच्छि। आमी नवम और दशम श्रेणी उभय क्लासेर जन्य प्रयोज्य एरकम एकटि उच्चतर गणितेर विषय निये आज के आलोचना करब। उच्चतर गणितेर तृतीय अध्यायेर आमरा तीनटा उपपाद्य पड़ेछि। सर्वशेष जेटा बोलेछिलाम सेटा हच्छे अ্যাপোলোনিয়াসের उपपाद्य। এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে বাহু ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক নির্ণয়। এই বাহু এবং মধ্যমার মধ্যে যে সম্পর্ক সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখবা তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। তো আসো আমরা একটু আমাদের মূল বিষয়ের দিকে আলোকপাত করি। এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আছে, তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আমাদের ভালোভাবে বুঝতে হবে যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি। তার ত্রিভুজের বাহু এবং মধ্যমা, ত্রিভুজের বাহু কোণগুলো এবং মধ্যমা কোণগুলো, এই বাহু আর মধ্যমা। তাহলে এখানে দেখো, আগে আমরা ত্রিভুজ সম্পর্কে দেখি। এইটা মনে করো একটা ত্রিভুজ A, B, C। আমরা জানি ত্রিভুজের বাহু কোণগুলো, এখানে তিনটা বাহু আছে। তাহলে বাহু তিনটি কি কি দেখো, আমাদের বাহু তিনটা হচ্ছে তিনটি বাহু A, B একটা, B, C একটা, আর একটা S। এরপরে আর একটা জিনিস আছে কি, মধ্যমা। বাহু এ বি বি সি সি, মধ্যমাটা কি এটাও আমাদের জানতে হবে। দেখো মধ্যমা কি, যে কোনো এক বাহুর মধ্যবিন্দু, বি সির মধ্যবিন্দু এইটা, মনে করো ডি, অর্থাৎ বি ডি সমান সি ডি, এই মধ্যবিন্দু এবং বিপরীত শিশু সংযোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকেই বলা হয় ওই ত্রিভুজের মধ্য। যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষ সংযোগকারী রেখাংশ হচ্ছে এই ত্রিভুজের মধ্য। তাহলে দেখো তিনটি মধ্যমা আছে ত্রিভুজে, কি কি, একটা আমরা লিখলাম এ বি, আর একটা কি দেখো, যদি আমরা এসি বাহুর মধ্যবিন্দু নেই, এইটা ই এবং এ ই আর সি সমান, তাহলে দেখো এসির বিপরীত শীর্ষ বি, তাহলে এইটা যোগ করে দাও, তাহলে আরেকটা মধ্যমা পেলাম আমরা কি বি ই। আরেকটা দেখো এ বি বাহু আছে, তাহলে এই বাহুর মধ্যবিন্দু ধরো এফ, এবং এফ আর সি যদি যোগ করে দাও তাহলে আর একটা মধ্যমা হবে সি। তাহলে আমাদের এ বি সি, এই ত্রিভুজের বাহু তিনটা হলো এ বি, বি সি, এস, এবং মধ্যমা তিনটা হলো এ বি, বি ই, সি এফ। আমাদের উদ্দেশ্য এর মধ্যে সম্পর্ক, এই তিনটা বাহু আর এই তিনটা মধ্যমা আছে এদের মধ্যে সম্পর্ক নেই। কিন্তু কিসের সাহায্যে নিব আমরা, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি এইটা আগে আমরা একটু জেনে নিই। দেখো আমরা বিগত ক্লাসে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য করেছিলাম, সেটা কি যে পিথাগোরাসের উপপাদ্যটা স্থূলকণের ক্ষেত্রে বিস্তৃতি এবং সূক্ষ্মকণের বিস্তৃতি, এই দুইটাকে একত্রে সমন্বয় করে অ্যাপোলোনিয়াস একটা উপপাদ্য তৈরি করেছে, সেটাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। আমি এর আগের যে ক্লাসটা নিয়েছি তোমাদের, সেখানে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য সম্পর্কে আলোচনা করে এসেছে। আমরা একটু দেখে নিই যে সেই জিনিসটা আমাদের মনে আসে। দেখো এ বি এই এ বি একটা মধ্যমা, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ছিল হচ্ছে কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর ওপর অঙ্কিত
ক্ষেত্রের সমষ্টি দেখো আমি এই মধ্যমান নিচ্ছি মধ্যমান এই পাশে আছে এ বি বাহু তাহলে এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্র হল এ বি স্কয়ার এই মধ্যমান এই পাশে আছে এ সি স্কয়ার তাহলে এ সি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র হল এ সি স্কয়ার তাহলে এই দুইটার সমষ্টি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ছিল যে কোন দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেক দেখো তৃতীয় বাহু এটি এবি আর এসি নিয়েছে আর একটা বিসি তার অর্ধেক বিডি অথবা সি যে কোন এক তাহলে বিডি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বিডি স্কয়ার এবং এই যে তৃতীয় বাহু মধ্যবিন্দুতে যে মধ্যমাটা তৈরি করেছি এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে সেটা কি এ বি স্কয়ার এই দুইটার সমষ্টির দ্বিগুণের সমান এটাই অ্যাপোলোনিয়াস সাহেব বলেছেন কি দেখো আরেকবার আমরা দেখে নিই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্র অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তৃতীয় বাহুর যে সমদ্বিখণ্ডক মধ্যম আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমষ্টির দ্বিগুণের সমান এখানে আমরা যে কোনো দুই বাহু বলতে এ বি আর এ সি নিয়েছি আর বি সি মধ্যবিন্দু ডি নিয়ে এটি মধ্যমান তাহলে তৃতীয় বাহুর অর্ধেক আমরা বিডি নিছি কেউ যদি মনে করো সিডি নিব তাও নেওয়া এখন এটাকে আমরা যদি গুণ করে দিই দেখো একবারে যদি লিখি টু বিডি স্কয়ার প্লাস টু এ ডি স্কয়ার এইটার সাহায্য নিয়ে আমরা এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্য নিয়ে আমরা এই বাহু আর মধ্যমাগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এটাই আমাদের আলোচ্য বিষয় এখন আমরা মূল আলোচনায় আসি দেখো তাহলে আমরা বুঝে নিলাম যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি এই ত্রিভুজের বাহুগুলো কি আমি আবার এখানে লিখে দিই দেখো বাহুগুলো কি এ বি একটা বি সি একটা আর একটা এ সি এটা হচ্ছে বাহুগুলো আর মধ্যমা তিনটা কি দেখো এ ডি আর একটা বিই আর একটা সি আমরা এই দুটার মধ্যে সম্পর্ক নির্ণয় করব বাহুগুলো আর এবার দেখো আমাদের ত্রিভুজ এ বি সি এ এ বি মধ্যমা তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুযায়ী দেখো আমরা এই মধ্যমাটা ধরেছি তাহলে মধ্যমার এই পাশে এ বি বাহু আর এ সি বাহু তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুযায়ী দেখো অ্যাপোলো নিয়াসের উপপাদ্য অনুযায়ী এডি মধ্যমা এই পাশে আছে কি এ বি স্কয়ার প্লাস এই পাশে এ সি স্কয়ার তাহলে দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি তৃতীয় বাহু বি সি এর অর্ধেক টু অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বি ডি স্কয়ার এবং যে মধ্যমাটা আছে সেই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুইটার সমষ্টির দ্বিগুণের সমান আবার দেখো এটা যে এডি মধ্যমা তাহলে এই পাশে বি এসি
তাহলে এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কয়ার, এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার, এই দুইটার সমষ্টি। দ্বিতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিডি স্কয়ার, আর যে মধ্যমাস এর উপর অঙ্কিত ক্ষেত্রফল বিডি এবি স্কয়ার, এই দুইটার সমষ্টি দ্বিগুণের সমান। এই দুটাকে আমরা গুণ করে দিই, তাহলে তো কতে a b স্কয়ার প্লাস a c স্কয়ার সমান 2 b d স্কয়ার প্লাস 2 a d স্কয়ার, এইটা আমরা এক দিয়ে রাখি। এবার এই মধ্যমার জন্য আমরা এটা পেলাম, ঠিক অনুরূপভাবে আমরা যদি b c b e মধ্যমা ধরি তাহলে দেখো অনুরূপভাবে বিই মধ্যমা হলে কি পাব, এই বি মধ্যমা, তাহলে এই পাশে এ বি এই পাশে বি সি, তাহলে দেখো এখানে পাব কি এ বি স্কয়ার প্লাস এই পাশে দেখো বি মধ্যমা এই পাশে কি বি সি, তাহলে যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। এবার এইখানে তৃতীয় বাহুটা কি হলো এ সি, তাহলে এ সির অর্ধেক কি এই, তাহলে দেখো টু এ স্কয়ার এবং বি স্কয়ার, যেহেতু এখানে গুণ করে দিচ্ছি আমরা এবার লিখে দেবো টু এ স্কয়ার প্লাস টু বি ই স্কয়ার, এইটা দুই। এবং যদি এবার সি এর মধ্যমা হয় না সি এর মধ্যমা, তাহলে এই পাশে এসি বাহু বি সি বাহু, তাহলে সি এর মধ্যমা হলে আমরা কি পাবো দেখো সি এফ, তাহলে বি সি স্কয়ার প্লাস আমরা সি এর মধ্যমা ধরলাম তাহলে বি সি আর এ সি, তাহলে এ সি স্কয়ার সমান কি হবে এর অর্ধেক টু এ এফ স্কয়ার প্লাস মধ্যমা কি টু সি এফ স্কয়ার। তাহলে আমরা দেখো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুযায়ী তিনটা মধ্যমার জন্য তিনটা সমীকরণ পেয়ে গেলাম। এখন এই তিনটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, আমরা এই তিনটা সমীকরণ যদি যোগ করি তাহলে দেখো আমাদের কি পার সেটা, আমরা এক দুই তিন যোগ করে পাই এক দুই ও তিন নয় যোগ করে পাই, এইখানে দেখো এক নামে এ বি স্কয়ার, এখানে একটা এ বি স্কয়ার, এ সি স্কয়ার এ সি স্কয়ার, বি সি স্কয়ার বি সি স্কয়ার, তাহলে আমরা এই বাম বর্ষে যদি যোগ করি তাহলে কয়টা এ বি স্কয়ার পাবো, তাহলে দেখো দুইটা এ বি স্কয়ার, আমরা লিখি দেখো প্রথমটা কি এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার, দুই নম্বরের বাম পক্ষ এ বি স্কয়ার বি সি স্কয়ার প্লাস তিন নম্বরের বাম পক্ষ বি সি স্কয়ার প্লাস এ সি স্কয়ার সমান, তাহলে কি হলো আমাদের বাম পক্ষে দেখো এইটা যোগ এইটা যোগ এইটা যোগ হলো এইটা যোগ হলো যোগ, তাহলে বাম পক্ষ আমাদের যোগ হয়েছে। এবার ডান পক্ষ যোগ করে দিই দেখো কি আমরা এ টু বি ডি স্কয়ার 2bd স্কয়ার প্লাস
2ab² + कि 2a² + 2b² 2be² तार बराबर है 2af² और इन 2cf² তাহলে আমাদের যোগ এইটা একে ডানপক্ষ দিয়ে ডানপক্ষ তিন এবার বাম দিকে যদি আমরা যোগ করি তাহলে কি হয় দাদা আমরা যদি যোগ করি তাহলে ab 2ab² এখানে bc যোগ কর 2bc² যোগ ac যোগ করলে 2ac² এবার ডান দিকে আমরা এই যে 2bd 2ae আর 2af এই বাহুর অর্ধেকগুলো একদিকে আর এই মধ্যমাগুলো একদিকে তাহলে দেখো 2bd² 2ae² + 2af² এবার এখানে মধ্যমা কি 2ab² 2be² + 2cf² দেখো আমরা এইটা এইটা আর এইটা আগে আমাদের যোগ হয়ে গেল এখন আমরা প্রত্যেককেই কি করব 2 দিয়ে গুণ করব তাহলে প্রত্যেককে 2 দিয়ে গুণ করলে কি হয় দেখো এইটা হবে 4ab² + 4bc² + 4ac² 4bd² + 4ae² + 4af² + 4ab² + 4be² + 4cf² আমরা কি করলাম 2 দ্বারা গুণ প্রত্যেককে সমান চিহ্নের দুই পাশে প্রত্যেকটা পদকে 2 দ্বারা গুণ এই যে এরপরে কি কাজ দাদু আমরা ছবিতে যদি দেখি দেখো আমাদের এই b4bd সমান কি লিখা এখানে দেখো bd সমান হাফ bc এটা মধ্যবিন্দু তাহলে এটা সম্পূর্ণ রদ্ধে এটাকে যদি আড়ালে গুণ করি তাহলে দেখো 2bd সমান bc এবার দুই পাশে যদি বর্গ করে দাও তাহলে কি হয় 4bd² সমান bc এটা কি করলাম বর্গ দুই পাশে তাহলে এই যে 4bd এর মানটা পেলাম ঠিক অনুরূপভাবে 4 দেখো 4bd² মানে bc² তাহলে অনুরূপভাবে কি হবে অনুরূপভাবে দেখো এইখানে আমরা একটু খেয়াল করি 4bd² সমান bc² তাহলে 4ae² সমান কি অবশ্যই ac² তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো 4ae² সমান ac² এবং আবার দেখো
4 bt square. আমরা এই bt হাফ দিয়ে এখানে 4 bt square সমান bc square. তাহলে 4 a square লিখতে পারবো 4. 4 a square সমান লিখতে হবে ac square. এবার দেখো 4 a ab square কি লিখতে পারবো ab square. তাহলে 4 a ab square সমান আমরা লিখবো ab square. এখন এই মানগুলো যদি এখানে আমরা বসাই দেই দেখো তাহলে আমাদের কি আসে আমরা এই মানগুলো যদি এখানে বসাই দেই বাম দিকে কি আসে আমাদের ab স্কয়ার 4 ab স্কয়ার প্লাস 4 bc square plus 4 ac square বামে এটা এবারে কি খেয়াল কর এই 4 bd square সমান কি লিখব আমরা bc square এবার দেখো 4 a square কি লিখব আমরা 4 a square মানে ac square এবার 4 f সমান কি লিখবো আমরা 4 f সমান ab স্কয়ার তাহলে আমরা এই তিনটার মান আমরা বসাই দিই আর যা আছে ডান দিকে 4 ab স্কয়ার প্লাস 4 ab স্কয়ার 4 ab স্কয়ার তারপরে কি প্লাস 4 BE square plus 4 CA square তাহলে আমরা এই তিনটা মান বসে ফাইনালি এটা পেয়ে যাব এরপরে দেখো আমরা এখানে উপরে b square আছে এখানে একটা b square যদি এই পাশে বাম সাইডে পার করে দিই তাহলে 4 আর এ বি স্কয়ার বাদ দিয়ে দিলে 3 এ বি স্কয়ার এবার দেখো 4 বি স্কয়ার বি সি স্কয়ার আর এখানে বি সি স্কয়ার যদি এই পাশে পার করে দাও তাহলে 3 বি সি স্কয়ার প্লাস এবার দেখো 4 এ সি স্কয়ার এখানে একটা এ সি স্কয়ার আছে এবার বাদ দিয়ে দিলে তাহলে কত হবে 3 এ সি স্কয়ার আর ডান দিকে কি থাকলো আমাদের 4 a b স্কয়ার প্লাস 4 b e স্কয়ার প্লাস 4 c a স্কয়ার এবার বাম দিকে আমরা কি কমন নিতে পারি দেখো আমরা বাম দিকে 3 যদি কমন নেই তাহলে a b স্কয়ার প্লাস b c স্কয়ার প্লাস এ সি স্কয়ার ডান দিকে কি দেখো ডান দিকে আমরা 4 কমন নিতে পারি তাহলে 4 এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি এফ স্কয়ার তাহলে দেখো আমাদের সম্পর্কটা হয়ে গেল এখানে বাহুগুলো ছিল এ বি বি সি সি এ এ বি বি সি সি এ আর দেখো মধ্যমা এ বি বি সি এর তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো এ বি স্কয়ার মানে কি এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বি সি স্কয়ার মানে বি সি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ সি স্কয়ার মানে এ সি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে বাম পাশে হচ্ছে কি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ত্রয় এর সমষ্টি তিন ডান দিকে দেখো এ বি আছে এ বি স্কয়ার মানে এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বি মানে বি ই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সি এফ মানে সি এফ এর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এই সবগুলো মধ্যমা তাহলে আমরা বলতে পারি মধ্যমা গুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তিনটি ক্ষেত্রফলের সমষ্টি চার তাহলে সম্পর্কটাকে আমরা
কিভাবে বলতে পারি দেখো এটাকে আমরা বলতে পারি কি যে বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রত্বয়ের সমষ্টির ত্রিকোণ মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রত্বয়ের সমষ্টির চার গুণের সমান আর এটাই হচ্ছে আমাদের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক এটাই হচ্ছে সম্পর্ক ইহাই নির্ণেয় সম্পর্ক তাহলে আমরা বাহুগুলোর মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম এখন আমাদের ত্রিভুজটা যদি বিভিন্ন রকমের হয় দেখো সম্পর্ক এইটা এখন আমাদের ত্রিভুজটা যদি সমকোণী হয় দেখো ত্রিভুজটা যদি এরকম হয় দেখো যদি এ বি সি বি কোণটা সমকোণ হয় তাহলে এইটা মধ্যমা বিই আর এইটা মধ্যমা এ বি আর এইটার মধ্যমা সি এ এখন বি কোণ যদি সমকোণ হয় এই বি কোণটা যদি সমকোণ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি কি এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার সমান এ সি স্কয়ার এইটা যদি সমকোণ হয় তাহলে এই সম্পর্কটারও একটু চেঞ্জ হবে দেখো আমরা এখন যদি সমকোণী হয় তাহলে সম্পর্কটা কেমন হয় সেটা তাহলে এখানে আমরা এই এ বি স্কয়ার ও বি সি স্কয়ার এই দুইটা থেকে আমরা কি লিখতে পারবো দেখো যেহেতু বি কোণটা সমকোণ তাহলে অতিভুজ স্কয়ার এইটা আর এটা গুণ স্কয়ার তাহলে এটা সমান এস স্কয়ার তাহলে আমরা এই জায়গায় যদি বি কোণ সমকোণ হয় তাহলে এইটা সমান লিখতে পারবো এস স্কয়ার এখানে এস স্কয়ার আর ডান দিকে কি থাকবে ফোর থাকবে ফোর এ বি স্কয়ার প্লাস বিই স্কয়ার প্লাস সি এফ স্কয়ার এবারে এই দুটো যদি যোগ করে দিই তাহলে আমরা থ্রি ইন্টু টু এ সি স্কয়ার সমান ফোর এ বি স্কয়ার প্লাস বিই স্কয়ার প্লাস সি এফ স্কয়ার এবার দুই পাশে যদি আমি কি দুই দিয়ে ভাগ করে দিই দেখো আমরা যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে কি হবে দেখো থ্রি এ সি স্কয়ার সমান টু হয়ে যাবে দুই দিয়ে ভাগ করে দিলাম টু এ বি স্কয়ার প্লাস বি ই স্কয়ার প্লাস সি এফ এইটা কি যদি এই বি কোণটা সমকোণ হয় তাহলে মধ্যমাগুলোর মধ্যে সম্পর্ক হয়ে যাবে তাহলে মধ্যমা যদি সমকোণী ত্রিভুজ হয় সেই ক্ষেত্রেও আমরা সম্পর্কটা বের করলাম এই একটা সম্পর্ক এইটা হচ্ছে যদি বি কোণ সমকোণ হয় আর এমনি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা আর বাহুগুলোর মধ্যে সম্পর্ক তাহলে আমরা কি নির্ণয় করলাম যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে ত্রিভুজের বাহু ও মধ্যমাগুলোর মধ্যে সম্পর্ক আমরা প্রথমে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে তার মধ্যমাগুলোর মধ্যে আমরা সম্পর্ক আর বাহুগুলোর মধ্যে তারপর হচ্ছে ত্রিভুজটা যদি আবার সমকোণী হয়
তাহলে সেই ক্ষেত্রে তো ক্লাসটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তারপরেও এই ক্লাস সম্পর্কে কোনো যদি মতামত থাকে, বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের স্কুল পেজে জানাবা। তাহলে আমি তোমাদের আবার এই ক্লাসটা রিপিট বা পুনরায় দেওয়ার সুযোগ পাবো। আমরা তাহলে শিখলাম বাহু ও মধ্যমার মধ্যে সম্পর্ক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। ঈশ্বর আমাদের সহায় আছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ক্লাসের আমন্ত্রণ জানাই শেষ করছি।